हेलो फ्रेंड्स, वेलकम बैक माय चैनल। अस्सलाम वालेकुम। आशा करछि आल्लाह रहमते आपनारा सबाई भालो आछेन, सुस्थ आछेन। आर आमी आजके आपनादेर जन्य नतून एकटी वीडियो निये हाजिर हये गेलाम आमार छाद बागानेर। বন্ধুরা, আমি আমার ছাদ বাগানে ব্রকোলি কিভাবে চাষ করেছি আর সেটা আপনাদের সাথে শেয়ার করার জন্যই আমার আজকের এই ভিডিওটি আপনাদের জন্য। দেখতে পাচ্ছেন আমি চারা সংগ্রহ করার জন্য নার্সারিতে চলে এসেছি। আর তো দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস, আমি আবারও কিছুদিন পর ফিরে আসলাম। আমার ব্রকোলি গাছটি কিন্তু ধীরে ধীরে বড় হতে শুরু হয়ে গেছে। এখন শুধু ব্রকোলি আসার ওয়েট। তো দেখা যাক আমাদের গাছে কখন ফল আসে। আর আমি ছাদ বাগানে ব্রকোলি চাষ করি, আমি যতটুকু বুঝেছি এই গাছে কিন্তু খুব বেশি পরিমাণে যত্ন করতে হয় না। শুধুমাত্র গাছের পানি দেওয়ার দিকটা একটু লক্ষ্য রাখতে হবে, যেন গাছের গোড়ালিতে পানি জমে না থাকে, পানি জমাবদ্ধ হয়ে না থাকে। গোড়ালি তাতে কিন্তু পচে যাবে, তখন আর গাছটা হবে না, গাছটা মারা যাবে। তাই এই গাছে পানি দেওয়ার সময়টা একটু দেখে শুনেই পানিটা দিতে হবে, যেন মাটিটা শুকিয়ে যায় তখনই আমাদের পানিটা দিতে হবে। মাটি ভেজা আছে সেই অবস্থায় কিন্তু মোটেও পানি দেওয়া যাবে না। হ্যালো দর্শক, আমি কিন্তু আবারও কিছুদিন পর ফিরে আসলাম আপনাদের সাথে আমার গাছ নিয়ে। আপনারা কিন্তু গাছটা দেখেই বুঝতে পারছেন আমার ব্রকোলি গাছটা কতটা বড় হয়ে গেছে। তো চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার গাছে কি এখনও ব্রকোলি এসেছে নাকি এখনও আসেনি। আপনাদের কি মনে হচ্ছে যে ব্রকোলি কি চলে এসেছে আমার গাছে? সবাই কিন্তু এখনই দেখে ফেলবেন আমার ব্রকোলি সারপ্রাইজ। আমি কিন্তু দর্শক খুবই এক্সাইটেড যে আমার ছাদ বাগানে আমি ফার্স্ট ব্রকোলি। আমি কখনোই ব্রকোলি এভাবে গাছ করিনি, এটা আমার ফার্স্ট টাইম। তাই আমি আজকে খুবই খুবই এক্সাইটেড যে আমি সামনে থেকে দেখছি, আমার খুব ভালো লাগছে। আমাদের এই ব্রকোলিটি কিন্তু এখনো খুবই ছোট, যাকে বলা হয় একদম বেবি ব্রকোলি। এটা কিন্তু বড় হওয়ার জন্য এখনো যথেষ্ট টাইম দরকার। মাত্র এটা ফুটেছে, এরকম ছোট্ট একটা ফুল এসেছে মাত্র।
তো আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন আমার গাছটা দেখতেও কিন্তু কতটা সতেজ এবং সুন্দর লাগছে। আর মাঝখানে আবার আমড়া গাছের আমড়াও চলে আসলো ব্রকোলি গাছের। তো চলুন দেখা যাক বাকি ব্রকোলি গাছগুলোর কি অবস্থা, ওইগুলোয় কি ব্রকোলি আসছে দেখে নেওয়া যাক। আপনারা দেখতে পাচ্ছেন কিনা আমি জানি না, এই গাছেও কিন্তু মোটামুটি সবারই খুবই পছন্দের একটা সবজি। দেখতে পাচ্ছেন আমার বাকি সব গাছগুলাই কিন্তু ছোট ছোট করে ফুল চলে এসেছে ব্রকোলির।
তো দেখতে পাচ্ছেন দর্শক, আমার ফার্স্ট ব্রকোলিটি কিন্তু খাওয়ার জন্য একদম রেডি হয়ে গেছে। আজকে আমি ব্রকোলিটি কেটে নিব। ও সরি, আমি তো পারবো না কাটতে, আমি তো ভিডিও মোবাইলটা ধরে আছি, আমি তো আজকে ব্রকোলিটা কাটতে পারবো না। আজকে ব্রকোলিটা কাটবে আমার আব্বু, আর ওই যে কাটার জন্য তৈরি হয়ে গেছে ছুরি কাঁচি নিয়ে শুরু হয়ে গেছে কাটাকাটি। আমাদের ব্রোকোলিটি কাটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন ব্রোকোলিটি একদম সুন্দর করে কেটে নিয়েছি আমরা। হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি আবারও সেকেন্ডবারের মতন চলে এসেছি সেকেন্ড ব্রোকোলিটা কাটার জন্য, আর আজকে কিন্তু আমি কাটবো ব্রোকোলিটা। দেখতে পাচ্ছেন আমি কিন্তু একদম কষাইদের মতন ছুরি চালাচ্ছি। ব্যাস, আমার কাটা হয়ে গেল। চলুন দেখা যাক আজকে মামির হাতে ব্রকোলি। মামি কিন্তু অনেক খুশি হয়ে গেছে এই ব্রকোলিটা দেখে, যে ছাদ বাগানে এত সুন্দর একটা ব্রকোলি। আমার বড় মামিও কিন্তু ব্রকোলি অনেক পছন্দ, তাই সে অনেক খুশি ব্রকোলিটা দেখে। কখন খাবে টাটকা এই ব্রকোলিটা। তো দর্শক, আপনারা কিন্তু বুঝতেই পারছেন আমার এই ভিডিওটা কন্টিনিউ করতে কিন্তু আমার টোটাল 90 দিন সময় লেগে গেছে, আর শেষ পর্যন্ত আপনাদেরকে পুরো ভিডিওটা আমি একদম করে দেখাতে পেরেছি ব্রোকোলিটা একদম খাওয়া পর্যন্ত। তো আজকের মতন এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ। আমার এই ভিডিওটা কেমন লাগলো তা কিন্তু অবশ্যই জানাবেন এবং আমার চ্যানেল একটি সাবস্ক্রাইব করে রাখবেন নেক্সটে নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য।